সুপ্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা বাংলা দ্বিতীয় পত্র। সে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের বিশেষ করে সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক এবং সমাস, এই তিনটা পার্ট থেকে তোমাদের জন্য এখানে মাত্র 20টি কোশ্চেন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে। আশা করি তোমরা এই 20টি কোশ্চেন যদি ভালো করে আয়ত্তে আনতে পারো, তাহলে এখান থেকে যে অবজেক্টিভ প্রশ্ন আসবে এমসিকিউ, তোমরা 100% অ্যান্সার করতে পারবে এবং তোমাদের প্রস্তুতি অনেক সুন্দর হবে। তো দেখো, এখানে আমাদের প্রথম যেটা দেওয়া আছে, দ্বিতীয় লোকটিকে ডাকো, বলছে এ বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা, এটা ক্রমবাচক সংখ্যা। 2 নম্বর হচ্ছে সংখ্যাবাচক শব্দ কত প্রকার, এটা তোমরা লিখবে 4 প্রকার। 3 নম্বর হচ্ছে সংখ্যা গণনার মূল একক কি, এক, এটা মনে, এটা গুরুত্বপূর্ণ। সপ্তাহ কোন সংখ্যাবাচক শব্দের উদাহরণ, এটা হলো পরিমাণবাচক। 14-এর পূরণবাচক শব্দ কি হবে, চতুর্দশ। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম 4টি কোন ভাষার নিয়মে সাধিত, হিন্দি, এটা তোমাদের বিগত সময়ে কয়েকটা বোর্ড প্রশ্ন হিসেবে আসছে বোর্ডে। 1 এককের 4 ভাগের 1 বাক্যে কি বলে, চৌথা। 8 নম্বর হচ্ছে যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে, পদাশ্রিত নির্দেশক। সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এখানে সারাটি কি অর্থ প্রকাশ করেছে, নিরর্থক ভাব। ছেলেটা অঙ্কে কাঁচা, এখানে টা কি অর্থে ব্যবহৃত হয়েছে, ছেলেটা মানে ছেলের সাথে যে টা বলছে, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে নির্দিষ্টতা। 11 নম্বর দেওয়া হয়েছে সমাসের মাধ্যমে গঠিত হয় কি, নতুন শব্দ। 12 নম্বর হচ্ছে সমাসবদ্ধ পদকে কি বলে, সমস্ত পদ। 13 নম্বর হচ্ছে ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে, সমস্ত পদকে। 14 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি, অর্থাৎ এটা হচ্ছে বহুব্রীহী সমাস। 15 নম্বর হচ্ছে বেতার কোন সমাসের উদাহরণ, অব্যয়ীভাব সমাস। 16 নম্বর হচ্ছে দীর্ঘ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে, পরপদ। 17 নম্বর হচ্ছে উপসর্গ যে গঠিত হয় কোন সমাস, প্রাদি সমাস। 18 নম্বর হচ্ছে কোন বহুব্রীহী সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য পদ হয়, ব্যাধিকরণ বহুব্রীহী। 19 নম্বর হচ্ছে গরুর গাড়ি কোন সমাসের উদাহরণ, অলুক তৎপুরুষ সমাস। মন মাঝি, এর ব্যাস বাক্য কী হবে, মন রূপ মাঝি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই 20টি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের দেওয়া হয়েছে। আশা করি তোমাদের এমসিকিউতে এগুলো আসতে পারে, তোমরা এর আলোকে প্রস্তুতি নিতে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমরা বাংলা দ্বিতীয়তে A+ বা সর্বোচ্চ যে নাম্বার পাবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করোনি তোমাদের রিকোয়েস্ট করো, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পর্যায়ক্রমে তোমরা প্রত্যেকটি পার্টে তোমরা গুরুত্বপূর্ণ সাজেশন পাবে এবং সকল বিষয়ে চেষ্টা করা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই আলাদা সুস্থ হবে এই প্রত্যাশায়।